হাজারো পুরুষের আত্মকাহিনী। ছেলেরা মাসে 7,000 টাকা বেতনে চাকরি করে, বাবার জন্য 1,000, মার জন্য 1,000, বউয়ের জন্য 1,000 টাকা। ফ্যামিলি চালানো 2,000 টাকা বিকাশ করেও দিব্যি 2,000 টাকায় মাস চালিয়ে নিতে জানে। মাসে 7,000 টাকা মাইনে ছেলেটা বেতন পায়। বউয়ের কাছে ফোনে বলতে জানে, ওগো তোমার জন্য কি পাঠাবো, সামান্য বেতন পাওয়া যে ছেলেটা নিজের পুরনো জুতা বদলাবে বলে ঠিক করেছে, সেই ছেলেটাই মার্কেটে গিয়ে বউ আর বাবুর জন্য জুতো কিনে নিজের ছেঁড়া জুতো সেলাই করে মাসের পর মাস পড়তে জানে। উপোস পেটে কাজে গিয়েও মাকে বলতে জানে, আমি মাছ দিয়ে ভাত খেয়েছি, তোমরা খেয়েছ তো? 103 ডিগ্রি জ্বর নিয়ে কাজে গিয়েও বাবাকে বলে, আমি অনেক ভালো আছি, তোমরা ভালো আছো তো? নিজের পকেট ফাঁকা জেনেও বউকে বলে, একটু ধৈর্য ধরো, সামনের মাসে তোমার জন্য একজোড়া বালা কিনে দেব। ছেলেরা এমনই, অনেক অনেক কিছু জানে। সকালবেলা লোকাল বাসে ঝোলে অফিস যেতে জানে, লেট হলে বসে ঝাড়ি খেতে জানে, 5টার অফিস রাত 8টা পর্যন্ত করতে জানে, অফিস থেকে ফিরতে লেট হলে বউয়ের কাছে জবাব দিতে জানে, রিক্সা ভাড়া বাঁচিয়ে হেঁটে হেঁটে বাড়ি আসার পথে বাবুর জন্য মোজা কিনতেও জানে। শুধু জানে না, প্রকাশ্যে চোখের জল ফেলতে। আমাদের সমাজে অনেক পুরুষ আছেন এই গল্পের পুরুষটির মতো। যারা ভিডিও দেখছেন, আপনারা কি কেউ এমন আছেন এখানে? যদি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের দেখে যেন পুরো দেশ গর্ব করে। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।